রশিদ, তোমাকে ধন্যবাদ, হ্যাঁ, এত সুন্দর একটা আয়োজন করার জন্য। হ্যাঁ, এই যে কাসাম, দোয়া করি তুমি দুই বছরের হ্যাঁ দোয়া করি সাতটা দিনে পেয়ে যাও। দোয়া করে দাও, দোয়া করে দেই যেন আর একটা বিয়ে হয় কার সাথে? আমার সাথে। রশিদ, তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি যেন পাও। কথাবার্তা বলো না, এগুলো কাকি না, অন্য কিছু কি উল্টে পাল্টা কস? আমি তো হিসেব বুঝলাম না, আমার ভাবি হয়, তুই কি কস? কার গাছে তো চুরি করে আম নিয়ে আইসা? সুসা খাও, তুমি তো ছাগল, খাও খাও খাও, মায় খাও, হ্যাঁ হ্যাঁ খাও। ছাগলে ঘাস খায়, আর এস এম রাহাত আশিকুর রহমান সে আমের সুসাদে লবণ দেখায়, খায় ভালো করে আবার কো, ভালো করে কো, আর সুন্দর করে কো, একটু ভালো করে কবি। কাকু ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। মা ভালো আছে? জি, আমার ভাবি, ভাবি আমার ভাবি, ভাবি খুব ভালো, ভাবি ভালো আছে কি না এটা তো তুই ভালো জানিস, এটা তার খবর আমি জানি না, তাই না কাকু? তুই এসব অশ্লীল কথাবার্তা, তোরা এবার আর তোরা ভালো হইল না। তো সেই হাতটা ভালো রানিং চলে, এত সুন্দর ভালো মানে ছুরি চালাতে পারো, তুমি কোন জাতে শিখছো? এই আমরা ছোটবেলাতে তো এরি করে আইছি, এগুলাই না, এগুলাই করছি ছোটবেলা। আগে এক সময় তো মনে করো যে আমি রাহাত, তারপরে আরেকটা আছে রাহুল, তার ডাক নাম দিছি আমরা এখন বর্তমানে। এই মনে করো যে ঝোপে ঝাপে কত করছি এডি, তবে আগে বেশিরভাগ করতাম হলো চুরি করিয়া, বুদ্ধি ছিল হলো রাহুলের, লোকেশনটা সে আসতেছে, বুদ্ধি ছিল তার, এই দি মনে করো যে চুরি মুড়ি করিয়া, এই যে চুরি মুড়ি লবণ টবণ, অবশ্য আরেকটা জিনিস থাকতো কাঁচা মরিচ, এটা কানি নেই কিন্তু আশেপাশে আসেনি, দেওয়া হইতো ক্যামেরাম্যান যতটুকু করিয়া, তার দুইটা কাঁচা মরিচ মেরে দাও মানে সাপটা আরেকটু হইব, ওই ওখান থেকে আর কি জিনিসটা ঐতিহ্যটা ধরে রাখছি। মানে নিজের মেহেটু নিও, খালি আমার মেহি নাও, খান সাহেবের মুহিটু দেও। তো স্বাদটা অমায়িক হবে আমার মন লেগে দিচ্ছে, অমায়িক না? আরেকজনে তো জিভে পানি আসছে, দাও তো কাকার দাও, কাকার পেটে বাস পড়ছে কিসের? এটা কিসের বাস? নদীর বাস। এটা কি পদ্মা নদী? ইয়েস। নাকি শামসুরমান নদী? না না না, ওখানে না যাই, ওটাকে বলে না, থাক। কেন ওডি কি পচা হয়ে যায় এখন? তাহলে কি লাগবে? মরিচ লাগবে না? মরিচ আশেপাশে মরিচ গাছ আছে নাকি? কেমন দিয়ে দেখ, একটু ভালো আছে নাকি? এইসব আমি ভালো পারি, ঠিক আছে। মিষ্টি কিন্তু টক না, মিষ্টি কিন্তু টক না, টক হলে তো মজা লাগতো না, এটি তো রূপালি। এই আমার স্যার মিষ্টি, এই আমার আমার বাড়িতে গাছে তো সুতাম নাই, কেমন সেই সাপ, এত সাপ কে? কাটা হয়ে গেল, কেমন আটিটা খায়া লাও, চাকুটা থাও, নাহলে একবার চোখ লাগে যাবে না, কানারও শীত হয়ে যাবে না তখন। আমের বিসি এত স্বাদ কে খাও,
তোমার কেমন লাগতেছে এই পরিবেশে? এরকম পাকা আম, কাঁচা আম, মিষ্টি আম, টক আম, চুকে আম, ফিল সেই ফিল তো শেষ, পানি তো আর দোয়ানি কি দিয়া লবণ একটু আর হচ্ছে একটু, ঠিক আছে খায় দেখি কেমন স্বাদ। অনেক স্বাদ অনেক স্বাদ। আপনাদেরকে ধন্যবাদ আমাদের ভাষায় থাকার জন্য, ঠিক আছে।